আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধের পায়েস। প্লেন এই পায়েসটি আমার কাছে অনেক ভালো লাগে, আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। অনেকেই বলেন পায়েস রান্না করতে নাকি অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু আজকে আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে যদি আপনারা পায়েসটা তৈরি করতে পারেন তাহলে আপনাদের বেশি সময়ের প্রয়োজন হবে না। সব থেকে সহজ উপায়ে কিভাবে পায়েসটি তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পায়েস তৈরি করতে সবার প্রথমে আমাদের লাগছে 1 লিটার খাঁটি গরুর দুধ। দুধটাকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি। দুধের ভেতরে বলক আসার আগেই এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 খণ্ড করে, একটা 2 ইঞ্চি পরিমাণ লম্বা দারুচিনি, 3টি ফাটানো এলাচ। এগুলো দেওয়ার কারণে খুব সুন্দর একটা অ্যারোমা যোগ হয় এই দুধের ভেতরে। এবারে এই দুধটাকে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিতে হবে। দুধের উপরে যাতে সর বেঁধে না যায় সেজন্য একটু পরপর এভাবে একটি কাঠের খুন্তি দিয়ে নাড়তে হবে। দুধের ভেতরে বলক চলে আসলেই এর ভেতরে দিয়ে দিব 100 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চালটাকে আমি 1/2 আওয়ার আগে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা এখন দিয়ে দিলাম। চালটা ধুয়ে রাখার কারণেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। চালটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আজকে আমি যে গরুর দুধটা ইউজ করছি সে দুধটা পাতলা ছিল। আপনারা যদি বাজার থেকে কিনে আনা লিকুইড দুধ ইউজ করেন সেক্ষেত্রে 1 লিটার দুধে 200 গ্রাম পানি মিশিয়ে নেবেন। এতে করে চাউলটা ফুটতে সুবিধা হবে এবং পায়েসটা অনেক ভালো হবে। মিডিয়াম টু লো আঁচে সম্পূর্ণ রান্নাটা করতে হবে। তারপরেও যদি দেখেন পাতিল থেকে দুধ উতলে পড়ার চেষ্টা করছে সেক্ষেত্রে চুলাটা অফ করে দেবেন 30 সেকেন্ডের জন্য। আমি যে গোটা গরম মশলাগুলো ইউজ করেছিলাম সেগুলো এখন পাতিল থেকে তুলে ফেলে দেব। এগুলো থেকে যা অ্যারোমা বের হওয়ার তা বেরিয়ে গেছে। পায়েস খাওয়ার সময় গোটা গরম মশলা মুখে বাঁধলে একটুও ভালো লাগে না। দুধ যদি ঘন হয় তাহলে ভাত সিদ্ধ হতে অনেক সময় লাগে, কিন্তু দুধ যদি পাতলা হয় ভাত সিদ্ধ হতেও কম সময় লাগে। ভাত সিদ্ধ হয়ে গেলে দুধটাকে ইচ্ছা মতো খুব তাড়াতাড়ি ঘন করে ফেলা যায়। আমার ভাতটা ফুটে উঠতে 10 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি একটা ম্যাশার ইউজ করে কিছু ভাত এভাবে ভেঙে দেব। আপনারা যদি চান তাহলে ভাতগুলোকে আস্তও রাখতে পারেন, তবে একটু ম্যাশ করে দিলে দেখতে ভালোই লাগে। আমি ম্যাশার ইউজ করে 1/3% ভাত ভেঙে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পায়েসটা এখন দেখতে কতটা ঠিক লাগছে। এই পর্যায়ে পায়েসের ভেতরে চিনিটা অ্যাড করে দিতে হবে। 1 লিটার দুধের জন্য 250 ml চিনি লাগবে। মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম অনুযায়ীও দিয়ে দিতে পারেন। সাথে 1 চিমটি লবণ দিয়ে দেবেন, এতে করে চিনির স্বাদটা ব্যালেন্স হবে। অবশ্যই চিনিটা সবার লাস্টে অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু ভাতগুলো সিদ্ধ হবে না। হাঁড়ির ভেতরে পায়েসটাকে যেরকম ঠিক দেখছেন সেই অবস্থায় চুলাটাকে অফ করে দিতে হবে। পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঠিক হয়ে যাবে। পায়েসটা রান্না করার পর কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন, চাইলে ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন। এতে করে পায়েসটা খেতে আরো ভালো লাগে। পায়েসটা 1/2 আওয়ার রেস্টে রাখার পর আমি আপনাদেরকে একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যদি আরো পাতলা পায়েস খেতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন অথবা চাউলের পরিমাণ কমিয়ে দেবেন। গার্নিশিং এর জন্য অল্প একটু করে কিশমিশ কুচি ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে পায়েসটা দেখতে ও খেতে আরো ভালো লাগে। আপনারা চাইলে শুধু শুধু পায়েসটাকে খেতে পারেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।